কালী বা ছট পূজোতে নাইট কারফিউ শিথিল হলেও জগদ্ধাত্রী পূজোতে শেষ হওয়া নির্দেশের মতে বহাল থাকলো নাইট কারফিউ। রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত নাইট কারফিউ থাকবে বলে জানা যাচ্ছে। বিশ্বজিৎ সিংহরায় আরো বিস্তারিত জানাচ্ছেন। বিশ্বজিৎ, কি বলা হচ্ছে জগদ্ধাত্রী পূজোর নাইট কারফিউ নিয়ে প্রশাসনের তরফে? দেখো আইতি, যেটা মূল বিষয় সেটা হচ্ছে জগদ্ধাত্রী পূজো। সাধারণত চন্দননগরের জগদ্ধাত্রী পূজো একটা সর্ববিখ্যাত পূজো এবং সেখানে চার দিন ধরে যে পূজো চলে, কিন্তু নবমী এবং দশমী সেটা কিন্তু মূলত পূজো। সেই পূজোর সময় সাধারণ দর্শনার্থীদের রাত্রিবেলা কিন্তু এখানে যে 171টি পূজো হয় সেই পূজো কিন্তু সারা রাত ধরেই তারা দেখে। এক্ষেত্রে আজকে প্রশাসনের তরফ থেকে যে মিটিং ডাকা হয়েছিল এবং রোড ম্যাপ যে গাইড প্রকাশ করা হলো, সেইখানে কিন্তু সিসি সাহেব তিনি জানালেন যে নাইট কারফিউ সরকারি যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তই বহাল থাকবে। এবং সেই বহাল থাকার ক্ষেত্রেতে দেখা যাচ্ছে যে নবমী ও দশমী সেটা কিন্তু সমস্যা রয়ে যাচ্ছে, সেই নাইট কারফিউ বলবৎ থেকে যাচ্ছে। তবে পুজো সেন্ট্রাল কমিটির সঙ্গে আমি কথা বললাম, সেন্ট্রাল কমিটি তারা বলেছে তারা এখনই এই ঘোষণার পরই মিটিংয়ে বসেছে এবং তারা এটা মনে হয় সরকারের কাছে আবেদন জানাবে। পুজো উদ্যোক্তারা অবশ্য এটা নিয়ে এখন সরকারি নির্দেশ তারা মানতে বাধ্য, কিন্তু তাহলেও একটা সমস্যা থেকে যাবে সেই নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে। কিন্তু যতক্ষণ না এই নবমী এবং দশমী এই দুটো দিন নাইট কারফিউ উঠছে ততক্ষণ একটা সমস্যা থেকেই যাচ্ছে। মৈত্রী, ধন্যবাদ। বিশ্বজিৎ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক কি বলছেন? আর এই তিনি যা তদন্তের নির্দেশ দিলেন এরই পাশাপাশি আজকে যে খবর সামনে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে মিছিল। বিজেপির প্রতিবাদ কর্মসূচি ছিল আর আটকে দিল পুলিশ। জ্বালানির দাম কমানোর দাবিতে মিছিলই করতে পারল না বিজেপি। পুলিশের কথা কাটাকাটি আর বিক্ষিপ্ত ধস্তাধস্তিতেই আটকে থাকলো গেরুয়া শিবিরের কর্মসূচি। দিওয়ালির ঠিক আগে পেট্রোপণ্যে শুল্ক কমিয়েছে কেন্দ্রের মোদী সরকার, ভ্যাট কমিয়েছে একাধিক এনডিএ শাসিত রাজ্য। তেলে কর কমানোর দাবিতে এবার রাজ্যের কোর্টে বল খেলল গেরুয়া শিবির। পেট্রোল ডিজেলের রাজ্যের ভাগের কর কমানোর দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল আয়োজন করে বঙ্গ বিজেপি। দুপুরে দলের সদর দফতর মুরলীধর সেন লেন থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করার ঘোষণা করা হয়, কিন্তু করোনার কারণ দেখিয়ে সেই মিছিলে অনুমতি দেয়নি লালবাজার। তারপরেও অবশ্য কর্মসূচিতে অনড় ছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। আমাদের মিছিল হবে, কে অনুমতি দিল না অনুমতি দিল উই ডোন্ট কেয়ার। পাল্টা প্রস্তুত ছিল পুলিশও। মুরলীধর সেন লেনের দুটি মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়, মোতায়েন করা হয় বিশাল বাহিনী। এই মুহূর্তে আমি রয়েছি সেন্ট্রাল এভিনিউতে। মুরলীধর সেন লেন, যেটা বিজেপি সদর দপ্তর, তার সামনের অংশটা একটু ক্যামেরা পার্সন মিন্টু বসাক তাকে বলবো দেখাতে। দেখো একেবারে ফ্রন্টের যে অংশটা আছে সেন্ট্রাল এভিনিউর দিকের যে অংশটা, সেখানে কিন্তু একটা বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং মহিলা পুলিশ থেকে শুরু করে র‍্যাব এবং পুলিশের একাধিক শীর্ষকর্তা তারা রয়েছেন। মূলত যেটা প্ল্যানিং রয়েছে পুলিশের যে মিছিলটা যেহেতু এখান থেকে বেরোবে তার আগেই মিছিলটাকে এখানে আটকে দেওয়া। পুলিশের প্রস্তুতি দেখে রাজ্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা ব্যানার্জি 213টা সিট জেতার পর পরবর্তীকালে আরও বেড়েছে তাদের উপনির্বাচনে, তারপরেও বিজেপিকে ভয় পাচ্ছেন এটা দেখতে আমাদের ভালো লাগছে। এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা চত্বরেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। পরে তাঁরাই রাজ্য দপ্তরের মিছিলে অংশ নিতে আসেন, কিন্তু পুলিশের বাধায় এগোতেই পারেনি মিছিল। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তিতেই আটকে যান বিজেপির নেতাকর্মীরা। শেষে পার্টি অফিসের সামনে গাড়ির মাথায় উঠে বক্তৃতা করেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। এরপর শেষবারের মতো ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কয়েকজন বিজেপি নেতাকর্মীকে প্রতীকী গ্রেফতার করে পুলিশ, সেখানেই তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।